আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ হতে দেশের বাইরের থেকে এখন এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আমিও আপনাদের দোয়া ও আল্লাহ পাকের অশেষ মেহরবানে অনেক অনেক ভালো আছি কৃষি মিডিয়া টিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমরা আজকে নতুন একটি চাষের আবাদ সম্পর্কে জানব সেটি হচ্ছে আলু চাষ পেঁয়াজ চাষ এবং পাশাপাশি রসুন চাষ হচ্ছে আমরা তিনটারই চাষ একসাথে শুনবো কৃষক ভাইয়ের কাছ থেকে এবং এর কিভাবে পরিচর্যা করতে হয় এবং এর ভালো ফলন কিভাবে পেতে হয় আমরা এ টু জেড কৃষক ভাইয়ের কাছ থেকে জেনে নেবো তো বন্ধুরা আর বেশি কথা বলবো না চলুন যাই আমরা ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে এখন যারা আমাদের কৃষি মিডিয়া টিভির পরিবার হতে পারেননি প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কৃষি মিডিয়া টিভির পরিবার হয়ে যান আর যারা যারা আগে থেকেই আমাদের কৃষি মিডিয়া টিভির পরিবার হয়ে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বরাবরের সাথে রয়েছে আমি মোহাম্মদ মোবারক হোসাইন তাহলে চলুন যাই আমরা ভিডিওটি শুরু করি কেমন আছেন তো কাকা আপনার নাম কি তো কাকা এখন বর্তমান আপনি কি করেন কৃষি কাজ বর্তমান কৃষি কাজ করতেছেন না তো আমি আজকে মানে আপনার কাছ থেকে জানবো যে কিভাবে আলু পেঁয়াজ এবং রসুন চাষ করে এর পদ্ধতিটা আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি তো কাকা আমাদের কি বলবেন যে এই তিনটি জিনিস কি রকম মাটি বা কি রকম জমিতে সব চাইতে ভালো হয় এই আলু ধরেন আমার আটশো চাষ দেওয়া হয় দল করে ফসফেট দুই কেজি ইউরিয়া দেড় কেজি পটাশ এক কেজি দিয়ে তাদের বেছে আইনে আতর করে দেয় গাড়ি দিচ্ছেন না তো এ মানে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এগুলো মানে কি রকম জমি বা কি রকম মাটিতে সবচেয়ে ভালো হয় হব হয় না মাইখলা মাটিতে হলে ভালো হয় না তো এই জমিতে তিনটা চাষ করছেন এক হলো আলু দ্বিতীয় হলো পেঁয়াজ তৃতীয় হলো রসুন না তো এটা কি জাতের কি জাতের মানে আপনারা কি জাতের এই আলু চাষ করতেছেন এখন আমি আলু চাষ করেছিল আর পেঁয়াজ এই পেজে পেঁয়াজ এনে গাড়িছি মানে কি পেঁয়াজ এগুলো দেশি পেঁয়াজ নাকি ইন্ডিয়ান যে পেঁয়াজ আছে আমার পাবনা থেকে এনে পাবনা থেকে এনে মানে আপনার রোপণ করছেন আর রসুন কি কোনটা দেশি দেশি দেই দেশি দেই না আচ্ছা যাই হোক মানে এখন আলুর চাষ করতে গেলে মানে এক বিঘা জমিতে কত টাকা খরচ হতে পারে আলু চাষ এবার ধরেন বেসন দাম কম তো এবার চার টাকা পাঁচ টাকা এক বিঘা মানে হয়ে যাবে না সম্পূর্ণ হয়ে যাবে আচ্ছা যাই হোক আহ আমাদের কে কথা বলবেন যে মানে আলু কি ধরনের পোকা লাগে ওই দেমা পোকা লাগে ওই কাটি পোকা খালি গোড়া কেটে দেয় হ্যাঁ হ্যাঁ ওই গুলো লাগে না সাধারণত তো ওগুলো মানে ওগুলো লাগলে তখন আপনারা মানে কি করেন জমিতে কীটনাশক বিষ মারি কি রকম বিষ মারেন বিষের নাম জানা আছে? বেশি নাও দেয় এটাও বিষ নাকি ভিটামিন ওইগুলো আপনারা এখানে ব্যবহার কর করতেছেন না আচ্ছা যাই হোক আমরা পেয়ে যাই আসি পেয়ে কি ধরনের পোকা লাগে পেয়ে পোকা তো লাগে না পেয়ে যে পাতা মারা খালি ওষুধ দেওয়া লাগে পাতা মারার ওষুধ দেওয়া লাগে না আর ওই ওটা তো ওটার কোনো পোকা নাই না আর রসুনও তো এই একই পদ্ধতি তাই না আচ্ছা যাই হোক আপনার এখন এই আলু গাছের বয়স কত হয়েছে আলু আছে মাছন হয়েছে মাছখানিক হইছে আপে আজের রেজো মাছন ওয়া একই মানে দুটো কি একই সাথে বোনা না একই সাথে বোনা আচ্ছা আমরা আলু পাবো আর কতদিন পরে আলু আর এক দার মাস হতে হবে এক দার মাস পরে আপনারা আলু এখান থেকে বাজারজাত করতে পারবেন তাই না আচ্ছা এই যে प्याज এখানে যে प्याज আছে এখন प्याज মানে বড় হইলে মানে আপনারা কিভাবে কি করবেন একটু আমাদের বল বেশ বড় হলে কাটা লাগবি কাটা লাগবে কাটে বাজারজাতটা লাগবে বাজারজাত করতে হবে মানে আপনারা এখান থেকে লাভটা হিসাবে পাবেন হচ্ছে যে পেঁয়াজের যে মাথা আছে পাতা আছে এইগুলো বিক্রি করবেন আলাদা ভাবে না কি কি রকম ওগুলো বিক্রি করেন না ওগুলো দিয়ে কি করেন আপনারা ওগুলো ফালা দেই ওগুলো মানে কাটা ফালা দেন শুধু পেঁয়াজ আসে না তে আচ্ছা আমার জানা মতে যে একটা পেঁয়াজ থেকে একটা পেঁয়াজ আরেক আর কি দ্বিতীয় কোনো পেঁয়াজ হয় না একটাতে দ্বিতীয় ওই দুটো বাড়ায় আর তো ছোট পেজ বুনি বড় হয় ও এক কথা মানে ছোট ছোট আপনারা বলেন সেগুলো বড় হয় ওজনে ওজনে বাড়ে এই কারণে আপনারা বাজারজাত করতে পারেন এবং একটু ভালো একটা ফলন বা লাভজনক ভাবে কোনো কিছু করতে পারেন না দশায় যদি বারোশা বোনি তাহলে এখন দুই মন পেয়ে যাওয়া যায় মানে দশ সের বারোশোর বুনলে দুই মন হয়ে যায় না যদি আমরা মানে এখানে ধরা যাচ্ছে যে এক টাকা রোপণ করলে বিশ টাকা পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা কৃষি মিডিয়া টিভির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাকা ভালো থাকবেন